আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক কেনার ভিডিও আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো বরাবর মতো আপনাদের সামনে করোনা ভাইসের লেটেস্ট আপডেট নিয়ে হাজির হয়েছে সেজন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় দিন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বন্ধুরা এখন যদি আমরা বাংলাদেশে করোনা ভাইরাসের আপডেটটি দেখতে আসি তো এখান থেকে যে আজকে রিপোর্ট এটা আজকে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা নতুন পাওয়া গেছে তিনশো নয় জন এনি বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়ে আছে চার হাজার নশো আটানব্বই জনে এবং আজকে নতুন করে মারা গেছে নয় জন এবং টোটাল মৃত্যু সংখ্যা দাঁড়িয়ে আছে একশো চল্লিশ জনে এবং টোটাল রিকভার হয়ে গেছে একশো বারো জন এবং এখনও পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত অ্যাক্টিভ কেস আছে চার হাজার সাতশো ছয়চাল্লিশ জন এবং সিরিয়াস কন্ডিশনে আছে অলরেডি একজন তো এই ছিল বন্ধুরা আজকে বাংলাদেশের সর্বশেষ করোনা ভাইরাসের আপডেটটি তো এখন দেখে নেব আমরা কাতারে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি বন্ধুরা এখন আমরা চলেছি মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ কাতারের যে ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে এখানে আসলে যেতে পারবেন এটা পঁচিশ তারিখ আজকে রিপোর্ট এটা আজকে চব্বিশ ঘন্টার মধ্যে কাতারে করোনাক্রান্ত রোগীর সংখ্যা পাওয়া গেছে আটশো তেত্রিশ জন এবং আজকে রিকভারের সংখ্যা দাঁড়িয়েছে একশো বিশ জনে এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কাতারে টোটাল করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার তিনশো আটান্ন জন এবং টোটাল রিকভার হয়ে গেছে নয়শো জন তবে এখনও পর্যন্ত কাতারে করোনা আক্রান্ত রুগী অ্যাক্টিভ কেস আছে আট জন এবং আপনারা অলরেডি জানেন দশজন মারা গেছে এই ছিল আজকে কাতারে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি এখন দেখে নেব আমরা সমস্ত বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাটি বন্ধুরা এখন যদি আমরা সমস্ত বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দেখতে আসছি দুইশো দশটা দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট পাওয়া গেছে আটাইশ লক্ষ পঁচপান্ন হাজার ছশো চৌরানব্বই জন এবং এর মধ্যে থেকে মারা গেছে এক লক্ষ আটানব্বই হাজার পাঁচশো বত্রিশ জন এবং এর মধ্যে থেকে সুস্থ হয়ে গেছে আট লক্ষ পনেরো হাজার আটশো আটাত্তর জন এবং এখনও পর্যন্ত অ্যাক্টিভ কেস আছে আঠারো লক্ষ একচল্লিশ হাজার দুইশো পঁচাশি জন এবং সিরিয়াস কন্ডিশনে আসে আটান্ন হাজার তিনশো জন বন্ধুরা এই ছিল আজকে করোনা আপডেটটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কেমন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আপনি যদি আমার চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন কারণ এখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দিয়ে দিই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিস